হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমি ভাবছিলাম যে আমি কিছু কাজ করব, জন্য আমি হচ্ছে এখন মোল্ড সরি রেজিন গুলাবো। তো আমি ভাবছিলাম যে এর মাঝে একটা ভিডিও করে ফেলি, একটা কুইক ভিডিও টাইপের। সেটা হচ্ছে রেজিন নিয়ে সবচেয়ে বেশি কোশ্চিনগুলো আসে, অন্তত আমার কাছে যে কোশ্চিনগুলো আসে সেই কোশ্চিনগুলোর অ্যান্সার নিয়ে একটা ভিডিও করি আমি ভাবছিলাম। তো সেরকমই ভাবছি যে তাহলে সবার আমারও কাজ হচ্ছে, সেই সাথে সাথে আপনাদের সবার প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে, তো ফার্স্ট যে কোশ্চিনটা সব সময় আসে, প্রথম কোশ্চিন, সেটা হচ্ছে রেজিন নিয়ে কাজ করার জন্য কি কি প্রয়োজন হয়, রাইট? তো আমি আপনাদেরকে বলি, রেজিন নিয়ে কাজ করার জন্য সর্বপ্রথম আপনার যেটা লাগবে সেটা হচ্ছে রেজিন। অবভিয়াসলি আপনি রেজিন বিভিন্ন রেশিওর নিতে পারেন, 2:1 নিতে পারেন, 3:1 নিতে পারেন, কেউ যদি চান 1:1ও নিতে পারেন, ইটস ডিপেন্ড অন ইউ। আমি 2:1 এবং 3:1 দিয়ে কাজ করি, আমি কখনো 1:1 দিয়ে কাজ করি নাই এখন পর্যন্ত। তো 2:1 আর 3:1-এর মধ্যে কিছু পার্থক্য আছে, এটা আরেকটা কোশ্চিন যে হচ্ছে 2:1 আর 3:1 এর মধ্যে পার্থক্যটা কি। তো মেইনলি যে পার্থক্য সেটা হচ্ছে যে 2:1 প্রচুর ফাস্ট শুকায় যায়। সো আপনি যখন কাজ করবেন তখন দেখবেন যে আপনার মানে কাজ করতে করতে আপনি যদি একটু বেশি পরিমাণে গুলান তাহলে দেখবেন যে কাজ করতে করতেই আপনার রেজিনটা শক্ত হয়ে যাচ্ছে। সো 2:1-এ কাজ করার সময় খুব সাবধানে কাজ করতে হয় অ্যান্ড খুব ফাস্ট কাজ করতে হয়। আপনি যখনই হচ্ছে গুলাবেন অথবা আপনাকে অল্প অল্প পরিমাণে বারবার করে গুলাতে হবে, কেমন যে আপনি গুলাচ্ছেন দেন কাজ করে ফেলতেছেন দেন আবার আরেকটু গুলাচ্ছেন দেন আবার কাজ করতেছেন, কারণ আপনি যদি একবারে বেশি কাজ মানে গুলিয়ে ফেলেন দেন আরেকটা প্রবলেম হয়, সেটাতে ফাস্ট কিউর বেশি হয়। 2:1-এ ফার্স্ট কিউর জিনিসটা কি, ফার্স্ট কিউরটা হচ্ছে ধরেন এই যে এরকম একটা কাপ, ধরেন ছোট একটা জায়গা, ছোট জায়গাতে আপনি যখন অনেক বেশি পরিমাণে রেজিন দিবেন তখন এই রেজিনগুলো এত বেশি গরম হয়ে যায় যে সাথে সাথে এটা একদম জমে যায় সাথে সাথে, এবং ওই টাইমে ধোঁয়া উঠতে শুরু হওয়ার মানে এত বেশি তাপমাত্রা হয়ে যায় যে ধোঁয়া উঠতে শুরু করে, তো সেটাকে বলে ফার্স্ট কিওর। তো সেই রকম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আপনারা অনেক বেশি পরিমাণের রেজিন একবারে গুলিয়ে একবারে দিয়ে দেন, কেমন। আর আরেকটা 3:1-এর সাথে 2:1-এর তফাত আছে, সেটা হচ্ছে 2:1-এ প্রচুর পরিমাণে বাবল হয়, 3:1-এ বাবলটা অনেক কম হয়। সো এটা একটা প্রবলেম। আর 3:1-এর প্রবলেম যেটা, সেটা এটা কিওর হতে অনেক সময় লাগে, মোটামুটি 24 ঘন্টা মতো তো সময় এমনিতেই লাগে আর কি। হ্যাঁ, আর যত বেশি পিস হব মানে যত বড় পিস করবেন তত বেশি সময় লাগবে, যেমন আপনারা যদি ট্রে বানান তাহলে অবভিয়াসলি 24 ঘন্টাই হবে না, কেমন, তো ওইটা ইয়ে হতে আরও বেশি সময় লাগবে। আচ্ছা, আর এই এই ক্ষেত্রে 2:1টা অনেক ফাস্ট কিওর হয়, মোটামুটি 8 থেকে 10 ঘন্টার মধ্যেই নর্মালি কিওর হয়ে যাবে যদি আপনারা চুড়ি বা লকেট টাইপের বানান, অ্যান্ড বড় বড় পিসগুলোতে হয়তো বা আর একটু বেশি সময় লাগবে, বাট খুব বেশি না। তো এটা গেল ফার্স্ট কোশ্চিনের ফার্স্ট পার্ট, যে কোন রেজিন। আর আর তার আর হচ্ছে রেজিনে কাজ করতে আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে ফ্লাওয়ার বা অ্যালকোহল ইঙ্ক বা আপনি যে এরকম কাজ করতে চান। এখন ফ্লাওয়ার কিনে পাওয়া যায়, ড্রাই ফ্লাওয়ার পাওয়া যায়, তো ড্রাই ফ্লাওয়ার দিয়ে আপনারা করতে পারেন, অথবা আপনারা আপনাদের গাছের বাগানের ফ্লাওয়ারগুলো ইয়ে করতে পারেন, কি বলে ওটাকে, শুকাইতে পারেন সিলিকাতে। সিলিকাতে ফুল কিভাবে শুকায় সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে করা আছে, আপনাদের আপনারা যারা জানেন না তারা একটু দেখে নিতে পারেন। আচ্ছা, তো ফুল গেল, ধরেন রেজিন পাইলেন, ফুল পাইলেন, এবার আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে মোল্ড, রাইট? তো মোল্ড তো বিভিন্ন ধরনের কিনতে পাওয়া যায়, আপনারা যেরকম মোল্ড চান সেরকম মোল্ড আপনারা কিনে নিতে পারেন। হ্যাঁ, তো একটু ওয়েট, আমি রেজিন গুলাবো এখন, আমার একটু কাজ আছে, দেখি কেমন হয়, হওয়ার পরে আপনাদেরকে দেখাবো নি, বা নেক্সট যদি আমি হচ্ছে ইয়ে করি কি যেন বলে দাবার বোর্ড করি তখন ভিডিও করবো নি, ফার্স্ট টাইম তো ওই জন্য ভাবলাম যে নিজে নিজেই করে ফেলি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ফ্লাওয়ার পাওয়ার পরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে মোল্ড, রাইট? তো মোল্ড আপনারা বিভিন্ন ইয়েতে পাবেন, ফেসবুক পেজগুলোতে পাবেন, আলি এক্সপ্রেসে পাবেন, দারাজে পাবেন, যেখানে আপনাদের ইচ্ছা। তো মোল্ড হচ্ছে আমি কিছুদিন আগেই মোল্ড এনেছিলাম, আবার আনবো হয়তো বা সামনেই। হ্যাঁ,
তো হচ্ছে সেই মল্ড লাগবে আপনার, আপনাদের আপনারা বিভিন্ন ধরনের মল্ড পাবেন, যেমন জুয়েলারি বানানোর জন্য জুয়েলারি মল্ড পাবেন, দেন চুড়ি, বিভিন্ন ধরনের যে মোল্ড চান সেই মোল্ডই পাবেন আর কি, এরকম একটা অবস্থা। তো সেই মোল্ডগুলো আপনাকে একটু জোগাড় করতে হবে। অ্যান্ড মোল্ডগুলোর প্রাইস, আচ্ছা সবাই আমাকে জিজ্ঞেস করে যে প্রাইসের বিষয়টা, এরপর থেকে আমি যদি কোনো আনবক্সিং ভিডিও করি তাহলে আমি সেই সাথে সাথে মোল্ডের প্রাইসটা বলে দিব, কেমন? আচ্ছা, তো এখন মোল্ড গেল, রেজিন গেল, ফ্লাওয়ার গেল, রাইট? এখন আপনাদের যেটা লাগবে, আচ্ছা এই প্রশ্নটা আরো বেশি আসে যে ওজন মাপা মেশিন, এই যে আমাকে আপনাকে দেখাই, এই যে এই ধরনের মেশিনগুলো আমরা ইউজ করি, কিচেন স্কেল যেটাকে বলে, এই ওজন মাপা মেশিন ছাড়া কিভাবে হচ্ছে রেজিনের কাজ করা যায়। তো দেখেন, রেজিন ফার্স্ট অফ অল টু টাইপসের হয়, তাই না? মানে কাস্টিং রেজিন যেগুলো নিয়ে আমরা কাজ করি, ইউভি রেজিন ওটা তো আলাদা সম্পূর্ণ। তো এক মিনিট, আচ্ছা আমি আমি এর নেক্সট দিন যেদিন বাইরে যাব সেদিন একটা মাইক্রোফোন কিনবো, হ্যাঁ আপনাদের সবার শুনতে মনে হয় অনেক কষ্ট হয়, সরি, আই এম সরি সেজন্য। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো এই রেজিনগুলো এক এক একটা আছে, এক ধরনেরটা আছে যেটা হচ্ছে আপনার ওজন দিয়ে করে, ওজন মেপে করে, আর আরেক ধরনের আছে যেটা পরিমাপ মেপে করে, মানে মানে এক ধরনের আছে যেটা ধরেন আপনি 2:1 রেজিন নিলেন, তাহলে সেটা আপনি 20 গ্রাম রেজিন ওজন করে নিবেন, দেন 10 গ্রাম হার্ডেনার ওজন করে নেবেন, 2:1 হয়ে গেল। আবার আরেক ধরনের আছে যেখানে 2:1 মানে ধরেন একটা কাপে 2 কাপ রেজিন নিলেন, 1 কাপ হার্ডেনার নিলেন, এটা হচ্ছে মানে পরিমাপ করে, এটা ওজন করে না আর কি। তো আমার যতদূর নলেজ, হ্যাঁ সেটা হচ্ছে আমরা যে রেজিনগুলো ইউজ করি বাংলাদেশে সেগুলো ওজন করে মাপা হয়। তো আমাদেরকে যেটা লাগে সেটা হচ্ছে আমরা এই যে এরকম একটা কিচেন স্কেল নিয়ে নিই, নেওয়ার পরে সেটা ওজন করে আমরা করি। তো এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে পোস্ট আমি দেখছি যেখানে সবাই ক্লেম করতেছে যে তারা ওজন না নিয়েই মানে জাস্ট পরিমাপ করে, যেমন 2 2 চামচ রেজিন আর 1 চামচ হার্ডেনার এভাবে করে মিশিয়ে তারা কাজ করছে, অ্যান্ড তাদের নাকি কখনোই কোনো ধরনের সমস্যা হয় নাই। এখন আলহামদুলিল্লাহ সমস্যা না হলেই তো ভালো, তাই না? বাট আমি যত দূর কাজ করেছি, অন্তত আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ওজন করে করাটাই বেস্ট, কারণ ওজনের মাঝে অনেকটা গ্যাপ থাকে। যেমন এর আগের একটা ভিডিওতে আমরা যখন ওজন করে দেখছিলাম, তখন আমরা দেখছিলাম যে 50 গ্রাম যদি আমরা একই সমান রেজিন এবং হার্ডেনার আমরা নিয়েছি, বাট 50 গ্রাম রেজিনের সাথে কিন্তু আমাদের যখন হার্ডেনারটা আমরা একই সমান হার্ডেনার ওজন করলাম, তখন হার্ডেনার হলো 40 গ্রাম আর রেজিন হলো 50 গ্রাম। দ্যাট মিন্স দুইটা একই সমান, 1 কাপ 1 কাপ দুইটাই ছিল, বাট দুইটার ওজনের তফাত কিন্তু 10 গ্রাম মতো ছিল। সো এখন দেখেন, যখন আপনার অনেক বেশি পরিমাণে রেজিন একসাথে গোলান, ধরেন 80 গ্রাম, 90 গ্রাম, 100 গ্রাম এরকম টাইপের রেজিন যখন গোলান, তখন আসলে এই ধরেন 5 7 গ্রাম একটু এদিক ওদিক হলে খুব বেশি সমস্যা হয় না, হ্যাঁ মোটামুটি হয়ে যায়। বাট যখন আপনার অল্প পরিমাণে রেজিন গোলান, যেমন 15 গ্রাম, 10 গ্রাম, 12 গ্রাম এরকম টাইপের যখন রেজিন গোলান, তখন যে হয় কি, এই এই অল্প পরিমাণের তফাতটা অনেক বেশি হয়ে যায়, এবং যার ফলে পরবর্তীতে শুকাইতে চায় না, রেজিন স্টিকি হয়ে যায়, আঠালো আঠালো হয়ে থাকে বাট শুকায় না। এটা প্রচুর হয়, প্রচুর মানুষের হয়। এখন যারা হচ্ছে মেপে মানে ওজন করে না করে মেপে মেপে করছেন, যে 1 কাপ রেজিন আর 1/2 কাপ হার্ডেনার বা এরকম টাইপ করে, তাদের যদি সবসময় এরকম ভাবে ভালো হয় দেন আলহামদুলিল্লাহ। বাট আমার মানে আমার স্টুডেন্ট যারা বা আমার কাছে যারা কোর্স করে বা আমার কাছে যদি কেউ সাজেশন চায়, দেন আমি বলবো যে অবশ্যই আপনারা একটা কিচেন স্কেল কিনে নেবেন। এখন দেখেন, আপনি রেজিনের পিছনে খরচ করছেন 3000 4000 টাকা, আর কিচেন স্কেলের দাম 300 টাকা, এটার জন্য আসলে কারো বাদবে না যারা রেজিনে কাজ করে। বাট যদি ভুল হয়ে যায় পরবর্তীতে, তখন কিন্তু মনটা খারাপ হয়ে যাবে, তাই না? সো আমার অ্যাডভাইস থাকবে যে আপনারা যারা রেজিন নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন বা কাজ করছেন, তারা একটা কিচেন স্কেল কিনে নিন। এই যে এই ধরনের একটা কিচেন স্কেল, ওইটা দেখাই,
এই ধরনের একটা কিচেন স্কেল কিনে নিয়ে, বেশি না, দ্বারা যে আপনি 300-350 টাকার মধ্যে পেয়ে যাবেন। অ্যান্ড আমি দ্বারাজ থেকে দুইটা নিয়েছি, আলহামদুলিল্লাহ আমার কাছে দুইটাই ভালো। কারো কারো একটু প্রবলেম হয়, সো আপনারা একটু চেক করে নেবেন, ডেলিভারি ম্যান থাকা অবস্থাতেই ওইটা একটু চেক করে নেবেন, কেমন? আচ্ছা, এটা গেল এবার আমাদের পরিমাপ করার যন্ত্র। এছাড়া আপনার যেটা লাগবে সেটা হচ্ছে, আপনি যখন রেজিনটা মিক্সড করবেন তখন আপনাকে আপনার এই ধরনের প্লাস্টিকের কাপ লাগবে। এগুলো ওয়ান টাইম, ওয়ান টাইম প্লাস্টিকের কাপ, এগুলো 1 টাকা থেকে 2 টাকা করে পার পিস। সো এগুলো যদি না নিতে চান, আপনারা যদি আরো ভালো কিছু নিতে চান, তাহলে সিলিকনের পাওয়া যায়, কাপ পাওয়া যায়, সিলিকনের কাপগুলো আপনারা নিয়ে নিতে পারেন। ওইটা দিয়ে এই যে এইভাবে করে আপনাকে রেজিনটা মিক্সড করতে হবে। অ্যান্ড রেজিনটা মিক্সড করার জন্য আপনার এরকম কোনো একটা কাঠি বা এরকম প্লাস্টিকের কোনো কাঠি বা হচ্ছে আইসক্রিমের কাঠি, এই ধরনের কিছু একটা হলেই হবে, সমস্যা হবে না, কেমন? সো এগুলো হচ্ছে বেসিক জিনিস। এই বেসিক জিনিসগুলো নিয়েই ইনশাল্লাহ আপনারা রেজিনের কাজ শুরু করে দিতে পারবেন। আচ্ছা, এটা ফার্স্ট কোশ্চিন গেল এতক্ষণ ধরেই, যে রেজিনের কাজ শুরু করার জন্য কি কি লাগে। আচ্ছা, এর মাঝে আরো একটা কোশ্চিনের অ্যান্সার তো আমি দিয়ে দিয়েছি, যে হচ্ছে দিয়ে কি যেন বলে, পরিমাপ করার যন্ত্র ছাড়া হচ্ছে করা যাবে কিনা। তো আপনারা ট্রাই করতে পারেন, যদি আপনাদের কারো মনে হয় যে আমি পরিমাপ করার যন্ত্রটা কিনবো না, দেন মোস্ট ওয়েলকাম, আপনি এমনিতেই হচ্ছে চামচ দিয়ে মেপে ট্রাই করেন, সমস্যা নেই। আচ্ছা, এরপরের কোশ্চিন হচ্ছে, এরপরে কি কোশ্চিন আসে বলেন তো? আচ্ছা, এরপরের কোশ্চিন আসে হচ্ছে যে, আমি সব কিছু করলাম বাট আমার রেজিনটা শক্ত হচ্ছে না কেন? তো রেজিন শক্ত না হওয়ার জন্য অনেক কারণ থাকে। হ্যাঁ, ফার্স্ট অফ অল প্রধান যে কারণটা হয় সেটা হচ্ছে আমাদের হয় কি যেন বলে, পরিমাপ করার ভুল হয়, ওজন করার ভুল হয়, আমরা হচ্ছে রেশিও ঠিক মতো করে দিতে পারি না। এটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি যেই রেশিও রেজিন কিনেছেন, 2:1 বা 3:1, আপনাকে সেইভাবেই ওজন করে দিতে হবে, দিয়ে মিক্সড করতে হবে। অ্যান্ড আরেকটা কারণে শুকায় না, সেটা হচ্ছে আপনারা মিক্সিংটা ভালো করেন না। মানে আমি বলি, যখন এইভাবে করে মিক্সড করছেন তখন আপনারা দেখবেন যে কিছুটা মিক্সড করার সময় কিছুটা এরকম থাকে যে তেল আর পানি মিক্সড করছেন এই টাইপের। সো অনেকে করে কি যে একটু মিক্সড করে রেখে দেয়, অথবা ভালো করে পুরাটা মিক্সড করে না, এই সাইডের গুলো বা এই কর্নারের গুলোতে দেখা যাচ্ছে রেজিন আলাদা হয়ে থাকছে, হার্ডেনার আলাদা হয়ে থাকছে। তো এরকম যদি মিক্সড ভালো করে না হয় তাহলে কিন্তু আপনার রেজিনের পিসটা শুকাবে না, কেমন? সো মিক্সড ভালো করে করতে আপনাদেরকে জাস্ট আস্তে আস্তে এভাবে করে 3 থেকে 4 মিনিট মতো একটু নাড়ানাড়ি করতে হবে, ঠিক আছে? তাহলেই ইনশাল্লাহ মিক্সড হয়ে যাবে। আর এটা অবশ্য ডিপেন্ড করে যে আপনারা কত বেশি গুলাচ্ছেন। এখন আপনারা যদি অনেক বড় জারে করে যদি গুলান, তাহলে অবশ্যই আপনাদের টাইমটা আরও বেশি লাগবে, তাই না? আর এরকম ছোট করে করতে খুব বেশি না, 3-4 মিনিট এনাফ। আচ্ছা, এটা গেল আরেকটা কোশ্চিন। এরপরের কোশ্চিন আসে যে হচ্ছে, ফ্লাওয়ারগুলো যে কিনি সেই ফ্লাওয়ারগুলো পচে যায় বা নষ্ট হয়ে যায়। তো ফ্লাওয়ার যখন আপনারা কেনেন, এটার কিন্তু আমি একটা ভিডিও করছি যে ফ্লাওয়ার কেন নষ্ট হয়ে যায়। সো ফ্লাওয়ার যখন কেনেন, তার পরবর্তীতে ওই ফ্লাওয়ারগুলো যখন বারবার বের করেন বা ঢোকান ওই থেকে, বক্সটা থেকে, সো ওই বক্সের ভিতরে কিন্তু প্রচুর বাতাস ঢোকে, তাই না? সো এই বাতাসগুলো ঢোকার কারণে কিন্তু বাতাসের সাথে যেই আর্দ্রতাটা আছে, জলীয় বাষ্পটা আছে, ওটা আপনার ফ্লাওয়ারের সাথে বিক্রিয়া করে, যার ফলে কি হয়, আপনার ফ্লাওয়ার গুলোতে ফাঙ্গাস গ্রো করে। সো আপনারা এই ক্ষেত্রে কি করতে পারেন, প্রতিটা বক্সের ভেতরে আপনারা 1 মুঠ বা 2 মুঠ করে সিলিকা দিয়ে দিতে পারেন, কেমন? সিলিকা দিয়ে যদি আপনারা রাখেন, তাহলে হবে কি, আপনার যতই ওখানে বাতাস ঢুকুক না কেন বা আর্দ্রতা থাকুক না কেন, সিলিকা কিন্তু সেই আর্দ্রতাটুকু শুষে নেবে, রাইট? দিয়ে আপনার ফ্লাওয়ারটা অনেক পরিষ্কার থাকবে, অ্যান্ড অনেক দিন পর্যন্ত ওটা কিন্তু ভালো থাকবে, আপনারা সংরক্ষণ করতে পারবেন। সো বারবার ফ্লাওয়ারটা নষ্ট হয়ে যাবে না। ওকে, তো এটা আর একটা কোশ্চিন। ওকে, নেক্সট যে কোশ্চিনটা আসে এটা একটু ফানি টাইপের কোশ্চিন, অ্যাকচুয়ালি ফানি ফানি বলতে মানে এটা আসলে কাউকে জিজ্ঞেস করা উচিত না, হ্যাঁ, বাট তারপরেও মানুষজন জিজ্ঞেস করে। সেটা হচ্ছে, আপু, রেজিনের কাজ করে আমি কি বিজনেস করতে পারবো? আচ্ছা আচ্ছা, এটার উত্তর আমি কি দিব বলেন? দেখেন, বিজনেস বিষয়টা সম্পূর্ণ আপনার নিজের উপরে, তাই না?
আপনি কিভাবে বিজনেস করবেন, আপনি কিভাবে বিজনেসটা রান করবেন, আপনি বিজনেসটা ঠিকঠাক মতো করতে পারবেন কিনা, আপনি আপনার প্রোডাক্ট ঠিক মতো বানাতে পারবেন কিনা, আপনি আপনার প্রোডাক্ট ঠিক মতো মার্কেটিং করতে পারবেন কিনা, ঠিক মতো সেল করতে পারবেন কিনা, এসব তো এগুলো তো সম্পূর্ণ আপনার পার্সোনাল ম্যাটার। দেখেন, আমার আমার সেল হচ্ছে বলে আপনার যে হবে এমন না, আবার আপনার আমার হচ্ছে না বলে আপনার যে হবে না এমন না, তাই না? প্রতিটা মানুষের বিজনেস স্ট্র্যাটেজি আলাদা আলাদা থাকে, প্রতিটা মানুষের থিঙ্কিং আলাদা থাকে, প্রতিটা মানুষের ব্র্যান্ডিং আলাদা থাকে, বানানোর দক্ষতা আলাদা থাকে, সবকিছু আলাদা থাকে, তাই না? সো আপনার আমি বলি, আপনার কাজ যদি ভালো হয়, আপনি যদি ঠিক মতো সেটা মানুষের সামনে তুলে ধরতে পারেন, ঠিক মতো ব্র্যান্ডিং করতে পারেন, ঠিক মতো সেল করতে পারেন, কাস্টমার সার্ভিস ভালো দিতে পারেন, দেন অবভিয়াসলি আপনারটা ভালো হবে, রাইট? আমি যদি দিতে না পারি তাহলে অবভিয়াসলি আমারটা খারাপ হবে। এখন দেখেন, এমনও অনেক সময় আছে যেখানে একই ধরনের মুদির দোকান দুইটা পাশাপাশি আছে, কিন্তু খেয়াল করবেন একটা দোকানে প্রচুর সেল হয় আর একটা দোকানে সেল হয় না। এখন আপনি যে যদি যেই দোকানদারের প্রচুর সেল হয় তাকে যদি জিজ্ঞেস করেন যে আমি একটা মুদির দোকান খুলবো, আমার কি সেল হবে, সে কিন্তু অবশ্যই বলবে যে হ্যাঁ আপনার সেল হবে, আমার তো হচ্ছে। আবার আপনি যদি এমন কাউকে যে জিজ্ঞেস করেন যার দোকানে সেল হয় না, সে কিন্তু বলবে যে না, মুদির দোকান দিয়ে কোনো লাভ নাই, সেল হয় না, রাইট? সো এই কোশ্চিনগুলো অ্যাকচুয়ালি মানে এগুলার অ্যাকচুয়ালি মানে কি বলবো, এখন বলেন আপনারা আপনাদের বিজনেস রান করতে পারবেন কিনা, বিজনেসটা চলবে কিনা, আপনার জিনিস সেল হবে কিনা, সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, এটা আপনাদের সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমাকে জিজ্ঞেস করে আসলে আমি হেল্প করতে পারবো না এটা, তাই না? কারণ আপনার ব্র্যান্ডিংটা আপনি করবেন, আপনার জিনিসটা সেল আপনি করবেন, রাইট? আমি তো আপনার জিনিস সেল করে দিতে পারবো না। সো আমি কিভাবে বলবো বলেন যে আপনারটা চলবে কি চলবে না, রাইট? সো আসলে এই কোশ্চিনটা করা উচিত না কাউকে। অ্যান্ড অ্যান্ড আরো বেশি মজার কোশ্চিন হচ্ছে যে ইভেন মানুষজন আমাকে সরাসরি জিজ্ঞেস করে যে আপনার প্রফিট কেমন হয়। আমি কি বলবো? আচ্ছা আপনি বলেন যে কাউকে কি যে জিজ্ঞেস করা উচিত যে আপনার বেতন কত, এটা কি জিজ্ঞেস করা উচিত বলেন? আমার কিরকম সেল হয়, আমার কিরকম প্রফিট হয়, আমার কিরকম বিজনেস হয়, সেটা কি মানে সেটা কি আমি মানুষকে বলে বেড়ানোর মতো মানে বিষয় বলেন? এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ম্যাটার, তাই না? এখন এই ধরনের কথাগুলো অ্যাকচুয়ালি কাউকে জিজ্ঞেস করতে হয় না। কারো স্যালারি কিরকম, কারো বিজনেস কিরকম রান হচ্ছে, কে কত টাকা প্রফিট পাইলো, কে কিভাবে চলছে, কার পকেটে কত টাকা আছে, এই জিনিসগুলো আসলে কখনো কাউকে জিজ্ঞেস করতে হয় না, ইউ নো। আচ্ছা যাই হোক, এই কোশ্চিনটা গেল। আচ্ছা এরপরে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চিন, সেটা হচ্ছে রেজিনের কাজ শুরু করার সময় আপনি কত টাকা নিয়ে শুরু করবেন, এটা সবাই জিজ্ঞেস করে। হ্যাঁ, অ্যান্ড ইটস ওকে যে আপনি মূলধন কত নিয়ে শুরু করবেন। সো আমি বলি, কাজ শুরু করার জন্য, একদম নর্মালি শুরু করার জন্য, ধরেন আপনি 1 লিটার রেজিন নিতে পারেন। সো আপনার 1 লিটার রেজিনের দাম 1300 থেকে 1400 টাকা। দেন আপনি একটা কিচেন স্কেল যদি নেন তাহলে এটা ধরেন 350 টাকা। দেন আপনি মোল্ড নিবেন অবশ্যই। তো মোল্ড মোটামুটি আপনি যদি একটা জুয়েলারি মোল্ড নিতে চান, আপনাকে দেখাই, আচ্ছা এই যে এই ধরনের, এই ধরনের একটা জুয়েলারি মোল্ড যদি নিতে চান, এটা আমরা সেল করি 300 টাকা দিয়ে। সো এরকম ধরেন দুইটা যদি আপনি মোল্ড নেন, 300 × 3 = 600 টাকা। দেন আপনি ফ্লাওয়ার নিতে পারেন 1 বক্স। সো আপনি যদি 1 বক্স ফ্লাওয়ার নেন মোটামুটি, আচ্ছা ওয়েট, আমার ভিডিও কি কেটে যাবে নাকি? আচ্ছা ভিডিওটা একটু কেটে গেছিল। তো যেটা বলছিলাম যে আপনারা হচ্ছে ফ্লাওয়ার নিতে পারেন 1 বক্স। দেন 1 বক্স ফ্লাওয়ার যদি আপনারা নিতে চান তাহলে মোটামুটি 300 টাকার মধ্যে আপনারা ফ্লাওয়ার পেয়ে যাবেন। তো 1 বক্স ফ্লাওয়ার নিলেন, দেন আপনাদের এই সব টুকিটাকি জিনিস কিনতে ধরেন আপনারা হাতে আরো 500 টাকা মতো রাখতে পারেন, যে এটা সেটা হ্যান ত্যান। অ্যান্ড আপনারা যদি অ্যালকোহল ইঙ্ক নিতে চান, এই ধরনের যদি কোনো রেজিনের অ্যালকোহল ইঙ্কগুলো নিতে চান, দেন এগুলোর জন্য আপনারা অ্যালকোহল ইঙ্ক বা এই যে মেকআপ পাউডার, এগুলো জাস্ট অ্যাক্সেসরি হিসেবে, বা হচ্ছে, আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, অথবা এই যে এই ধরনের কি যেন বলে ইয়েগুলো কি স্টার গুলো, বা মানে সাজানোর জন্য সামথিং, এগুলো যদি নিতে চান, সো এগুলোর জন্য আপনারা আর 1000 ধরে রাখতে পারেন, 1000 মতো।
দেন আপনারা যদি বড় মোল্ড কোনো নিতে চান, যেমন ট্রের মোল্ড যদি নিতে চান, কোস্টারের মোল্ড নিতে চান, তো সেসবের জন্য আরো 1500 টাকা রাখতে পারেন। দেন আর কি আছে, আর কি লাগে, মোটামুটি এগুলো দিয়ে শুরু আর কি, ঠিক আছে? অ্যান্ড আপনি যখনই একবারই এই জিনিসটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবেন, তখনই আপনার আরো কিছু নিতে ইচ্ছা হবে, সেটা আলাদা হিসাব। বাট নর্মালি একদম একদম ছোট খাটো ভাবে কাজ শুরু করতে আপনার কম করে হলো 4,000 থেকে 5,000 টাকা অন্তত হাতে রাখা লাগবে। কেমন? এই টাকাটা দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন, অ্যান্ড ধীরে ধীরে তারপরে আপনি আস্তে আস্তে গ্রো করলেন, ধীরে ধীরে এটা ওটা নিলেন, বাট একেবারে শুরুতে আপনারা অন্তত 4,000 টাকা আপনাদেরকে হাতে রাখাটা উচিত। কেমন? তাহলে আপনাদের মোটামুটি রেজিনের কাজটা শুরু করা যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা এটা খুব দরকারি একটা ইয়ে ছিল, কোশ্চিন ছিল, সবাই জিজ্ঞেস করে এটা। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা আরেকটা জিনিস সবাই যেটা জিজ্ঞেস করে, সেটা হচ্ছে কি যেন বলে, অ্যালকোহল ইঙ্কের ইঙ্কের বিষয়টা একটু বলে রাখি। হ্যাঁ, সবার একটা কমন কোশ্চিন যে অ্যালকোহল ইঙ্ক, মিকা পাউডার, তারপর অ্যাক্রেলিক কালার, এই ধরনের কালারগুলোর মধ্যে তফাত কি? আচ্ছা, আমি যে এটা বানাচ্ছি আপনাদেরকে দেখালেই তো পারি, তাই না? আচ্ছা, আমি দেখাচ্ছি, দাঁড়ান, আমার আরো একটু হচ্ছে রেজিন গুলানো লাগবে, আর একটু রেজিন গুলাই আমি হচ্ছে দেখাচ্ছি যে আমি কি বানাচ্ছি। কেমন? তাহলে আমরা কথাও বলতে পারবো, বানাইতেও পারবো, রাইট? তো হ্যাঁ, যেটা বলছিলাম যে হচ্ছে সবাই যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে অ্যালকোহল ইঙ্ক, মেকআপ পাউডার, এগুলোর মধ্যে তফাত কি? তফাতটা হচ্ছে এক একটার আউটকাম এক এক রকম, বুঝছেন? আপনাদেরকে আমি হচ্ছে এই ইঙ্কের উপরে আরেকটা হচ্ছে ইয়ে করব, ভিডিও করব, বুঝছেন? না হলে হবে না, এটার উপরে আসলে করা উচিত, রাইট? তো আচ্ছা, তফাতটা কিরকম বলি, যখন আপনি অ্যাক্রিলিক কালারটা ইউজ করেন, দেখাই, এই যে এই ধরনের অ্যাক্রিলিক কালার। আচ্ছা, ফোকাস, যতটুকু ফোকাস হয়েছে হয়েছে, এটা তো আপনারা জানেনই, যারা হচ্ছে হ্যান্ড পেইন্টের কাজ করেন তারা এই ধরনের অ্যাক্রিলিক কালারগুলো ইউজ করেন। সো এই অ্যাক্রিলিক কালারগুলো হয় কি, এগুলো আপনাকে একটা ম্যাট একটা ফিনিশিং দিবে, ব্ল্যাক কালারের একটা ফিনিশিং দিবে, বুঝছেন? আচ্ছা, আপনাদেরকে আমি, দাঁড়ান, এই রেজিনটা ঢেলে নিয়ে অ্যাক্রিলিক কালারের ইয়েটা দিয়ে একটা হচ্ছে জিনিস করেছি, যেটা সেটা আপনাদেরকে দেখাই। ওয়েট, আমরা এখন ব্যাক ক্যামেরাতে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, আমরা ব্যাক ক্যামেরাতে চলে আসছি, আমার রেজিনটা একটু রাখি, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেটা আমরা আমি হচ্ছে অ্যাক্রিলিক কালার দিয়ে করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিরকম হয় বা কালারটা কিরকম হয় সেটা আমরা দেখি। এই যে দেখেন, এই জিনিসগুলো লেটারের কি চেইন, এগুলো আমি বানিয়েছি, এই যে, এই যে এই জিনিসগুলো, এগুলোর ব্যাকগ্রাউন্ডে যে আপনি ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাক কালারটা হচ্ছে অ্যাক্রিলিক কালার দিয়ে করা। কেমন? এটা অ্যাক্রিলিক কালার, ওকে? সো অ্যাক্রিলিক কালারের ক্ষেত্রে আপনারা দেখেন যে পেছনটা একদম একটা ম্যাট একটা ব্ল্যাক, একদম একদম ব্ল্যাক, মানে আর কিছু না, জাস্ট ব্ল্যাক একটা কালার, ঠিক আছে? অ্যান্ড আপনারা যখন হচ্ছে অ্যালকোহল ইঙ্ক দিয়ে কাজ করবেন, তখন সম্পূর্ণ জিনিসটা অন্যরকম হবে। আমি প্রচণ্ড প্রচণ্ড অস্থির রকমের একটা অ্যালকোহল ইঙ্কের, একটা না বেশ কয়েকটা অ্যালকোহল ইঙ্কের জিনিস করেছি, আপনাদেরকে আমি দেখাই সেগুলো। কেমন? দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে অ্যালকোহল ইঙ্ক দিয়ে করলে জিনিসগুলো কেমন হয়। সো ফার্স্ট অফ অল, এই যে এই জিনিসটা দেখেন, এটা কি চমৎকার! এইটা কিন্তু, এই এই ইফেক্ট কিন্তু আপনারা অ্যাক্রিলিক কালার দিয়ে কখনোই আনতে পারবেন না, পসিবল না, এইটা আনতে হবে আপনাকে অ্যালকোহল ইঙ্ক দিয়ে, রাইট? এইটা, দেন ওয়েট, এই যে এই ধরনের জিনিসগুলো, এই যে এই জিনিসগুলো কিন্তু আপনারা কখনোই
অ্যাক্রিলিক কালার দিয়ে আনতে পারবেন না। অ্যাক্রিলিক কালার দিয়ে আপনার সবসময় এরকম একটা ব্যাকগ্রাউন্ড আসবে, বাট এইরকম জিনিসগুলো আসবে না। এগুলো করার জন্য আপনার অ্যালকোহল ইঙ্ক অবশ্যই প্রয়োজন। কেমন দুইটার মধ্যে তফাতটা বুঝতে পারছেন? এইটা হচ্ছে দুইটার মধ্যে তফাত। অ্যান্ড আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি যেন বলে, আরেকটা কি, মেকআপ পাউডার। আচ্ছা, মেকআপ পাউডারটা একটু দেখাই নিই আপনাদেরকে। এই যে এইটা হচ্ছে মেকআপ পাউডার, এইটা যখন আপনারা ইউজ করবেন, আপনাদেরকে একটু খুলে দেখাই আমি, থামেন। এই যে আমি এটা হাতে নিলাম, দেখেন এটা একটা শিমারি শিমারি কালার না, মানে এটা হচ্ছে চিকচিক করবে, এই যে গ্লেজ দিবে। এইটার বৈশিষ্ট্য, মিকার বৈশিষ্ট্য হচ্ছে, মিকাকে বলা হয় পার্ল পিগমেন্ট, অর্থাৎ মিকা গ্লেজ দেয়, ওই জন্য কিন্তু এটাকে বলে পার্ল পিগমেন্ট, বুঝছেন? তো এই জিনিসগুলাই হচ্ছে তফাত। সো আপনি কি দিয়ে কাজ করতে চান সেটা সম্পূর্ণটাই আপনার, মানে আপনি কেমন আউটকাম চাচ্ছেন সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে আপনি কি দিয়ে কাজ করতে চান, মানে কোন কালারটা দিয়ে কাজ করবেন, ঠিক আছে? এইটা তবে এই সবগুলো কালারের উপরে আমি হচ্ছে একটা ভিডিও বানাবো। আমি হচ্ছে এমন ভাবে করব যে আমি তিনটা কালার মিক্সড করছি, দেন আমি প্রতিটা কালার মানে দেখব যে হচ্ছে প্রত্যেকটা কালার কেমন হচ্ছে, তাহলে হয়তোবা সবার জন্য ইজি হবে। দেখি আমি নেক্সট কোনো ভিডিওতে এটা দেখাই দেবো নি। ওকে ওকে, আমার হচ্ছে রেজিন মোটামুটি গোলানো শেষ। আমি এখন এই যে আমি ইয়ে বানাচ্ছি, দাবার বোর্ড বানাচ্ছি, বুঝছেন? দেখা যাক কেমন হয়, আমি খুব এক্সাইটেড এই বোর্ডটা নিয়ে। আমার কোশ্চিনের অ্যান্সার মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, আপনাদের আর কারো যদি আর কোনো কোশ্চিন থাকে, দেন আপনারা সেটা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব আবার উত্তর দেওয়ার কোনো এক সময়, কেমন? সো আজকের মতো এতটুকুই থাকুক। আমি হচ্ছে দাবার বোর্ডটা করব, সম্পূর্ণটাই এখন করব একটু অন্যভাবে, বাট এটা দেখাচ্ছি না। নেক্সট কোনো একদিন যখন, সরি, নেক্সট কোনো একদিন যখন হচ্ছে দাবার বোর্ড করা দেখাবো, তখন একদিন পুরাটাই দেখাই দিব নি, কেমন? এখন অর্ধেক অর্ধেক দেখায় তখন আপনাদের মন খারাপ হবে না যে পুরাটা দেখাইলো না, শুধু অর্ধেক অর্ধেক দেখাইলো। ওকে, সো আজকের মতো এখানেই, টাটা বাই বাই। আবার পরে কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। অ্যান্ড ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেকগুলো দোয়া করবেন। আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে ওকে, টাটা, বাই বাই।